ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দীনবন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা, চুল, লাঠি ইত্যাদি দেখানো হয়, এগুলোর সত্যতা আছে কি না? কোরআন সহিহ সুন্নাহর আলোকে এই ব্যাপারে কোনো সূত্র নাই, সহি কোনো সূত্র নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠি, জুতা, তারপরে জুব্বা, পাগড়ি এগুলা কোথায় সংরক্ষণ আছে। এর ধারাবাহিকতার যেই হাদিসের যে সনদ, সনদ ভিত্তিক যে কথাগুলো থাকে, এই ব্যাপারে কোনো সঠিক কোনো সূত্র নাই। তাই এগুলা যে আমরা সঠিকভাবে এই কিনভাবে বিশ্বাস করতে পারতেছি না এবং এটাকে নাও করতে পারতেছি না, তাই এগুলার সাথে আমাদের সাথে দিনের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের এতটুকু জানা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব ব্যবহারকৃত লাঠি, জুতা, পাগড়ি, জুব্বা ইত্যাদি এগুলোর মধ্যে অবশ্য বরকত আছে, কিন্তু আজ থেকে 1400 বছরের আগের জিনিসগুলা এ পর্যন্ত তার ধারাবাহিকতা যে সঠিকভাবে যে কোথায় আছে না আছে বিস্তারিতভাবে সহি সূত্রে কোনো সুপ্রমাণিত না, তাই এগুলাকে আমরা নিশ্চিত বলতে পারতেছি না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, বর্তমানে ইউটিউব চ্যানেলে অনেকে ব্যবসা করেন, অনেক কিছু আজগুবি এরা ফুটিয়ে ওঠার ব্যর্থ চেষ্টা করে, তো মানুষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তো এটার অনেক কি করে, শেয়ার করে, লাইক করে এবং এটাকে দেখে। এতে করে যারা চ্যানেল খুলছে তাদের অনেক ফায়দা হয়, এই ফায়দা লুটে দেওয়ার জন্য এগুলা বিভিন্ন ধরনের সত্য মিথ্যা মিলাইয়া তারপরে এগুলো প্রচারণা করার চেষ্টা করে, তাই এগুলোর পিছনে আমরা পড়বো না। বাস্তবতা যদি নাকি কিছু হইতো, তাহলে এটা যে সামাজিক মিডিয়া না হইয়া সরকারি কোনো মিডিয়ার মাধ্যমে এটাকে প্রসার করতো, তখন তার সূত্র কি তারা এটাকে বলতো, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ভাবে এরা বিকৃতি করে এটাকে প্রচারণা করার চেষ্টা করে, তাই এগুলো থেকে আমরা অবশ্যই সতর্ক থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।